মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে শঙ্কা যেন কাটছেই না। কথা ছিল এবার মালয়েশিয়াতে কর্মী পাঠাতে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না, তার কারণও ব্যাখ্যা করেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছিলেন সিন্ডিকেটের কারণে শ্রমবাজারটি বন্ধ হয়েছিল, সেই পথে আর মন্ত্রণালয় হাঁটবে না, এতে করে কম খরচে বিদেশে কর্মীরা যাওয়ার সুযোগ পাবে। কিন্তু সেসব কথা কিংবা পরিকল্পনা ছাপিয়ে সামনে এলো 25 সিন্ডিকেট আর তাদের সঙ্গে 250 এজেন্ট তথা দালালের নাম। মালয়েশিয়া সরকার থেকে দেওয়া তথ্য মতে এই 25 রিক্রুটিং এজেন্সি এবং তাদের সঙ্গে 250 এজেন্টই কেবল এবার মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবেন। দেশের বেসরকারি জনশক্তি রফতানিকারকরা বলছেন এই সিদ্ধান্তই যদি চূড়ান্ত হয় তাহলে এই শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়া যেমন স্বচ্ছ হবে না, অন্যদিকে বাড়বে অভিবাসন ব্যয়, তাদের সংখ্যা শেষমেশ শ্রমবাজারটি না মুখ থুবড়ে পড়ে। দুর্নীতি আর অনিয়মের অভিযোগে 2018 সালে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশের অন্যতম জনশক্তি রফতানির বাজার মালয়েশিয়া। জানা যায় এই সময়ে মাত্র 10টি এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়। ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম লিমিটেড, রাব্বি ইন্টারন্যাশনাল, আল ইসলাম ওভারসিজ, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ক্যারিয়ার ওভারসিজ কনসালটেন্ট লিমিটেড, ISMT হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, প্যাসেজ অ্যাসোসিয়েটস ও সানজারি ইন্টারন্যাশনাল এজেন্সি সিন্ডিকেট তৈরি করে কর্মী পাঠানো শুরু করে। এদের কারণে মালয়েশিয়া যেতে একজন কর্মীকে 5-6 লাখ টাকা খরচ করতে হয়েছে বলে জানা গেছে। অতিরিক্ত অভিবাসন ব্যয় আর নানান দুর্নীতির অভিযোগে তা বেশি দিন এগোয়নি, তারপর কেটে যায় 3 বছর। দেন দরবার করার পর পুনরায় শ্রমবাজারটি খোলার প্রক্রিয়া দ্বারপ্রান্তে এসে জানা গেল এবার সিন্ডিকেট ছাড়া কর্মী পাঠানো যাবে না। আর এবারও সিন্ডিকেটের সংখ্যা স্পষ্ট হচ্ছে। গত 14 জানুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে মালয়েশিয়া সরকারের পাঠানো চিঠিতে মাত্র 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর শর্ত জুড়ে দেওয়া হয়। এই চিঠির জবাব গত 18 জানুয়ারি পাঠানো হয়। সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হয় যাতে সরকারের নিবন্ধিত সকল রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়, যদিও সেই জবাব এখনও এসছে কিনা তা জানা যায়নি। খুলতে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এমন পরিস্থিতিতে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে বেসরকারি জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, এই সিন্ডিকেটের কারণে 2018 সালে বাংলাদেশ থেকে লোক নিয়োগ বন্ধ করা হয়েছিল। আমরা ভেবেছিলাম এবার হয়তো ওই বিষয়ে আর পুনরাবৃত্তি হবে না, কিন্তু সেই সিন্ডিকেটই আবার হলো। আমাদের আশঙ্কা বাজারটি না আবার মুখ থুবড়ে পড়ে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি যাতে সকল এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পায়। অভিবাসী বিশেষজ্ঞ শাকিরুল ইসলাম বলেন, যে সিন্ডিকেটের কারণে বাজারটি বন্ধ হয়ে গেল আবার সেই বিষয়টি কিভাবে মেনে নেওয়া যায়, এটি খুবই শঙ্কার বিষয় যে বাজারটি কন্টিনিউ করা যাবে কিনা। তিনি বলেন, সিন্ডিকেট মুক্ত না হলে কম খরচে কর্মী পাঠানো সহজ হবে না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, কর্মীদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। তিনি আবারও বলেন, কোনো সিন্ডিকেটকে আমরা প্রমোট করি না, আমরা চাই সকল নিবন্ধিত এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পায়। আমরা চাই 1.5 লাখের নিচে থাকা অভিবাসন ব্যয় সরকার ফি নির্ধারণ করে দেবে, তার বাইরে বেশি যদি কেউ নেয় তাহলে আইনের প্রয়োগ হবে। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।